সম্মানিত ভিউয়ার্স ও ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা, টেক আইটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো ভিউয়ার্স, এর আগে আমরা কিন্তু এই ভর্তি সহায়তা নিয়ে কয়েকটি ভিডিও এই চ্যানেলে আমরা আপলোড করেছি। সেখানে আমরা আলোচনা করেছিলাম মাধ্যমিক পর্যায়ের, কারণ তখন আবেদন চলছিল মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। সেই আবেদনের মেয়াদ শেষ হয়ে গেছে, নির্দিষ্ট তারিখ অতিবাহিত হয়ে গেছে, আবেদনটি কমপ্লিট হয়ে গেছে। এখন আর কিন্তু সেই মাধ্যমিকে আবেদন গ্রহণ করতেছে না, ওটা বন্ধ হয়ে গেছে মেয়াদ। এখন যে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে, অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তির সহায়তার যে আবেদন, এই আবেদন কিন্তু এখন চলছে। যেখানে যে বিজ্ঞপ্তিটির বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিকে এগারো শ্রেণীতে, অর্থাৎ একাদশ শ্রেণীতে 2023 সালে ভর্তিকৃত দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদন অনলাইনে দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীতে 2022-23 শিক্ষাবর্ষে ভর্তিকৃত দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করা হয়। ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের এই যে লিঙ্কটাই প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। এমত অবস্থায় ই ভর্তি সহায়তা ব্যবহার নির্দেশিকা অনুসরণ পূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে 1-3-2023 তারিখ থেকে 30-3-2023 তারিখের মধ্যে সিস্টেম ব্যবহার করে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো ভিউয়ার্স, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আবেদন করলে আসলে টাকা দিবে কিনা? তাহলে অ্যানসার হচ্ছে যে অবশ্যই দেবে, যদি আপনি সঠিকভাবে আবেদন করেন, আপনার কাগজপাতি সঠিক থাকে, কোনো ধোকাবাজির আশ্রয় যদি আপনি না নেন অবশ্যই আপনি টাকা পাবেন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আবেদন করলে কত টাকা দেবে? এখানে কিন্তু তিন ধাপে টাকা দেয়, সেটা হচ্ছে মাধ্যমিকের জন্য 5,000 টাকা, উচ্চ মাধ্যমিকের জন্য 8,000 টাকা এবং স্নাতক থেকে উপর পর্যায়ে 10,000 টাকা। তো এখানে যেটা একাদশ শ্রেণীর, এখানে আপনার আবেদন করলে কিন্তু 8,000 টাকা পাবেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন প্রশ্ন হচ্ছে যে আবেদনটি শুরু হয়েছে 1 তারিখ থেকে, মার্চের 1 তারিখ থেকে এটি আবেদন চলবে, মার্চের 30 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তো ভিউয়ার্স, যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন। চলুন আমরা কীভাবে আবেদন করব, সেই সিস্টেমটি এবং আবেদন করতে কোন কোন কাগজপত্র লাগবে সেগুলো জেনে নেই, কীভাবে আবেদন করব বিস্তারিত তথ্য আমরা জেনে নেই। সেই জন্য এই লিঙ্কটি আমরা কপি করলাম। কপি করার পরে একটা নতুন ট্যাব নিলাম এবং এই লিঙ্কটি এখানে আমি প্রেস করলাম। অবশ্যই আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই লিঙ্কে যখন আমরা প্রবেশ করব, অথবা আপনি সরাসরি আপনার গুগলে যদি ই ভর্তি সহায়তা লিখে সার্চ করেন, তারপরেও কিন্তু সেই প্রথমে লিঙ্ক পাবেন, এখানে ক্লিক করলে এই ইন্টারভিউ নিয়ে আসবে। এখানে কিন্তু হেডলাইনে দেখেন এই যে চলছে যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাদশ শ্রেণীতে ভর্তি সহায়তার আবেদনের সময়সীমা 1-3-2023 তারিখ থেকে 30-3-2023 তারিখ পর্যন্ত, দয়া করে ব্যবহার নির্দেশিকা পরে আবেদন করুন। এটা হচ্ছে ব্যবহার নির্দেশিকা। তো এখানে আমি ক্লিক করে আপনাদেরকে ব্যবহার নির্দেশিকাটি দেখাচ্ছি একটু। এটা হলো ব্যবহার নির্দেশিকা, এই যে এখানে আমি যে কথাটা বললাম, এই যে মাধ্যমিকে 5,000 টাকা এবং এই যে নিশ্চিতকরণে মাধ্যমিকে 5,000 টাকা আর উচ্চ মাধ্যমিকে 8,000 টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে 10,000 টাকা। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আবেদন করছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীতে, শুধুমাত্র একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, যেখানে আবেদন করলে 8,000 টাকা পাওয়া যাবে। এখানে 22 সাল থেকে উক্ত সেবা প্রাপ্তির লক্ষ্যে ই ভর্তি সহায়তা সিস্টেম ব্যবহার নির্দেশিকা প্রণয়ন করা হয়। এটা শুরু হয়েছে কিন্তু 2022 সাল থেকে, 2 বছর চলছে। তো এখানে ক্লিক করলেও আপনি কিন্তু সেই আবেদনে যেতে পারবেন। আর এখানে কিন্তু আপনাকে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই প্রসেসটি দেখিয়ে দিয়েছে, তো আমি সেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো এখানে আপনার আবেদন করতে কিন্তু নির্দিষ্ট প্রত্যয়নপত্র লাগবে, সেটিও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা একটু ব্যাগে চলে যাচ্ছি, আমরা আবার একটু ব্যাগ আসলাম। ব্যাগ আসার পরে এখানে দেখেন যে প্রত্যয়নপত্র সুপারিশ, এখানে কিন্তু আবেদনের নিয়ম এখানে লিখে দিয়েছে আপনাকে। আবেদনের নিয়ম, সর্বপ্রথমে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন। তো নির্ধারিত ফর্ম হচ্ছে এই যে প্রত্যয়ন সুপারিশ ফর্ম, এখানে ক্লিক করলে নির্ধারিত ফর্ম পাবেন, আমি সেটিও দেখাবো। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের NID ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন। তাহলে এই যে তথ্য লাগবে আপনার, কি লাগবে, এই সুপারিশ ফর্মটি ডাউনলোড করে পূরণ করবেন এবং নিচে একটি ঘর দেয়া থাকবে, আমি দেখাবো সেটাও আপনাদেরকে। সেখানে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ গ্রহণ করবেন, সেখানে সিল স্বাক্ষর দিয়ে দিবে প্রতিষ্ঠান প্রধান। এটি কমপ্লিট করে তারপরে আপনার যেটা লাগবে, আপনার নিজের ছবি লাগবে, আপনার স্বাক্ষর স্ক্যান করে নেবেন, আপনার জন্মসনদ স্ক্যান করে নেবেন, অভিভাবকের NID ও সুপারিশের কপি স্পষ্ট করে তুলুন। সুপারিশের কপি বলতে যে প্রত্যয়নপত্রের কপি। প্রথমে রেজিস্ট্রেশন করুন যদি অ্যাকাউন্ট না থাকে। তো এখানে আপনাকে কী করতে হবে, আগে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে।
আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সমস্যা নেই। তো এখানে রেজিস্ট্রেশন করতে হবে, আমি সেটিও দেখা দেবো। তারপরে আপনার কি করতে হবে, মোবাইল রেজিস্ট্রেশন করার নিয়ম হচ্ছে আপনার ভেরিফিকেশন করুন, লগ ইন করুন, অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় আপনার একটা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ধারাবাহিকভাবে আমি দেখাচ্ছি। এখানে প্রয়োজনীয় কাগজপত্র, প্রথমে ছবি, স্বাক্ষর, জন্মসনদ নম্বর, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ নির্ধারিত ফর্মে, পিতা মাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী দ্বারা সন্তানদের। এখানে আরেকটা, যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের সন্তানদের জন্য আর একটি ফর্ম অতিরিক্ত যুক্ত করতে হবে, আর যুক্ত করলে তাদের ইয়েটা কিন্তু বেশি গ্রহণযোগ্যতা পাবে। আর ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা হচ্ছে আবেদন, যেদিন আপনি আবেদন করবেন, আবেদন প্রাপ্তির 4 থেকে 6 মাস পর অর্থ প্রেরণ করা হবে। শিক্ষার্থী ভর্তি সহায়তা নির্বাচিত হলে তার মোবাইল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনি যদি এইখানে আর সিলেক্ট হন ভর্তি সহায়তার, তাহলে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং 6 মাসের মধ্যে, 4 থেকে 6 মাসের মধ্যে মোবাইল নাম্বারে আপনি টাকা পেয়ে যাবেন। এবার আসুন আমি প্রত্যয়নপত্রটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে সেই প্রত্যয়নপত্র। এই প্রত্যয়নপত্রের যে ভর্তি সহায়তার প্রত্যয়নপত্র, এই প্রত্যয়নপত্রটি আপনাকে প্রিন্ট করতে হবে। এখানে একটা আর দুইটা হচ্ছে, এখানে আরেকটা হচ্ছে এই একটা, এটা হচ্ছে আপনার ভর্তি সহায়তার জন্য প্রত্যয়নপত্র, এটা হচ্ছে আপনার তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য। এখানে দুইটাই আছে, তবে দুইটা প্রত্যয়নপত্র সবার জন্য নয়, এখানে একটি হচ্ছে সবার জন্য আর একটি হচ্ছে শুধু তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য। আমি আবার স্পষ্ট করে দিই, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সন্তানদের জন্য দুইটাই প্রিন্ট করতে হবে এবং দুইটাই পূরণ করতে হবে, আর সাধারণ শিক্ষার্থীদের জন্য শুধু প্রথমে যে প্রত্যয়নপত্রটি আছে এটি কিন্তু আপনাদের লাগবে। আমি আপনাদের সুবিধার জন্য এটি ডাউনলোড করে আরো ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ডাউনলোড আমি ক্লিক করলাম, এই যে আরো স্পষ্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এইটা আপনার সবার জন্য, এই যে প্রত্যয়নপত্রটা সবার জন্য, আর এটা শুধুমাত্র তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য, তারা দুইটাই প্রিন্ট করবে। তো এটি আপনার সুবিধার জন্য এই প্রত্যয়নপত্রটি, যে লিঙ্ক সরাসরি আপনি মোবাইল দিয়ে আবেদনটি করতে পারবেন, তবে মোবাইল দিয়ে মনে হয় প্রত্যয়নপত্রটি ডাউনলোড করতে সমস্যা হয়, সেই জন্য আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেব। যারা মোবাইল দিয়ে ডাউনলোড করতে চান লিঙ্কে ক্লিক করে সরাসরি ডাউনলোড করবেন, এখান থেকে হয়তো আপনার সার্ভার থেকে ডাউনলোড করতে সমস্যা হয় প্রত্যয়নপত্রটি, তাই এটার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ভিউয়ার্স আমি আবার ব্যাক যাচ্ছি, এখানে আসলাম। এবার আসুন আমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি। রেজিস্ট্রেশন করুন, আবেদন করুন, এখানে ক্লিক করলাম আমি। এখানে ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এই যে নিবন্ধন করুন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই এ যে পেজটা আছে এই পেজটার তথ্যগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে। এখানে এখানে যে শিক্ষার্থীর নাম, এখানে শিক্ষার্থী আছে যিনি আবেদন করবেন তার এখানে নাম দিবেন, অভিভাবকের নাম, জন্মসনদ নম্বর, আর এখানে জন্ম তারিখ, জেন্ডার, এই তথ্যগুলো এখানে কমপ্লিট করে নিবন্ধন করুন বাটনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এখানে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে, এই যে মোবাইল নাম্বারে কিন্তু একটি পাসওয়ার্ড যাবে, অর্থাৎ 4 সংখ্যার একটি কোড যাবে। এখানে আমি রোবট নয় একটা ক্লিক করে দিবেন, দিয়ে নিবন্ধন করে নিয়ে ক্লিক করবেন। তারপরে আপনার ভেরিফিকেশন একটি কোড যাবে, সেই কোডটি দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফাই হয়ে গেলে তখন আপনার আবার এইভাবে আসবে, এখানে আপনি তখন আপনার এনআইডি নাম্বার দেবেন, জিমেল নয়, এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন এবং এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ড আপনি ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করুন, ক্লিক করুন। আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে প্রবেশপত্র প্রবেশ করুন, এখানে একটা ক্লিক করে দিলে আপনার কাছে ছবি চাবে চারটা, আপনার জন্ম নিবন্ধন, তারপরে অভিভাবকের ছবি, স্ক্রিন, স্বাক্ষর, এগুলো 4টা ছবি চাইবে। 4টা ছবি কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনি আবার নেক্সটে ক্লিক করে দিলে পরবর্তীতে একটা ফর্ম দেবে, ফর্মটা কমপ্লিটভাবে সুন্দর করে পূরণ করে যদি আপনি সংরক্ষণ করুন থাকবে অপশন নিচে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে লাস্টে দুইটা তথ্য চাইবে, সেটা হচ্ছে আপনার যে প্রত্যয়নপত্র যে ফর্মটা আছে সেই ফর্মটা আপলোড করে দিতে হবে, আর যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের জন্য আপনাকে যেই ফর্ম আছে সেটি আপলোড করতে হবে। আরেকটি বলে রাখি, এখানে একটা জিনিস কিন্তু উল্লেখ ছিল না, যেটা আমরা ফর্ম পূরণ করতে গিয়ে মাধ্যমিকে পেয়েছি, সেটা হচ্ছে আপনার রেজাল্ট লাগবে আর কি, যে আবেদন করেছিলেন, অর্থাৎ এসএসসির যে মার্কশিট সেই মার্কশিট কিন্তু আপনার লাগবে।
এটা হয়তো মাধ্যমিকে লেগেছে, যেহেতু এখানে উল্লেখ নেই, আবেদন করতে গিয়ে যদি মার্কশিট লাগে আপনি সংরক্ষণ করে রাখবেন, হয়তো লাগতে পারে মার্কশিটটা যেটা মাধ্যমিকে লেগেছে, উল্লেখ কিন্তু মাধ্যমিকেও ছিল না, কিন্তু আবেদন করতে গিয়ে প্রত্যেকটা ক্লাসে যারা আবেদন করতে আসছে তাদের কিন্তু ওই মার্কশিট লেগেছে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের বাৎসরিক পরীক্ষার ফলাফল আর যারা জেডিসি দিয়েছিল তাদের জেডিসির, এইভাবে কিন্তু মার্কশিট লেগেছিল। তো আপনার যারা এসএসসি বা মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছেন তাদের মার্কশিটটা রেডি করে রাখবেন। তো ভিউয়ার্স, এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করছি। ধন্যবাদ।